বরগড় জেলার চালিশ নকলি শিক্ষক ফেক সার্টিফিকেট করছেন চাকরি অর্ঘসাথে এক্সক্লুসিভ প্রমি নকলি সার্টিফিকেটরে অযোগ্য সরকারি চাকরি করুবার অভিযোগ অর্ঘসাথে লাগি রাজ্য শিক্ষা বিভাগের হয়েছে বড প্রমাণ এ তালিকা কেখতু যে পাখাখি চাশ জন শিক্ষক নকলি এমানে নকল সার্টিফিকেট চাকরি হাতই থাকার অভিযোগ এবার রেগুলার হয়ে সরকার মোটা দরমা নেওয়ার জনা পড়ছে

তাৰ মানে ডিগ্ৰী হাসল্ন লেকিন কেতিয়া তাৰমানে উোৱা প্ৰকৃতিৰ লোক অঞ্চ পইচা পত্ৰ দকি নকৰি চাৰ্টফিকেট বনৌচন আৰু সেই চাকি কৰি কৰি বৰচ বৰষ চাকৰি কৰি কৰি ৰেগুলাৰ ভিলে লেকিন আমি মানে প্ৰকৃতিৰে পাঠ পঢ়ি কৰি ডিগ্ৰী হাচল কৰি কৰি মে' বছিছোঁ তেতিয়ালৈ চৰকাৰকে অনুৰোধ কৰমি ইয়াৰ উপৰি তুৰণ দূর কার্যানুষ্ঠান নেবার সাংে চাকি যে বে করুন্ন তা বরখাস্ত করবার সঙ্গে সাংে যেত বলি পয়সা ইনকম করছেন কিংবা রোজগার করছেন সেটাকে সরকারকে ফেরত করবার লি সরকারকে নিবেদন কর্ম বরগড় ডিস্ট্রিক্টে আজ শহশ শিক্ষক অছেন যে কি সার্টিফিকেট ঘিনিক নকলি সার্টিফিকেট রে সে চাকরি করছেন বর্ষ বর্ষ ধরিক সে চাকরি কলে না যেটা কি গোটে নিদনীয় কথা সেপ্রতি প্রশাসন বি ধ্যান

দেখুন স্মৃতি লগ্ন বরগড় জেলার যে চালিসে জন নকলি শিক্ষক তালিকা আমার হাতে লাগিছি যে এক্সক্লুসিভ প্রমাণ লাগিছি ইয়ে কেৱল সমুদ্ৰৰে সংখ্যে কাৰণ দুই হাজাৰ পাঁচ আৰু ছ মচাৰে যেতিয়া শিক্ষক চাকি পাইছিল এই চালিছজনে নকলিং অনেক শিক্ষক না লিষ্ট নাই যদি নকলি চাৰ্টিফিকেট দি চাকিৰি কৰি এপ্ৰিল মাছৰে চলিত বৰ্ষ এপ্ৰিল মাছৰে দুইজন শিক্ষক যেতিয়ালৈ আন্নামলাই ইউনিভৰ্টি যি তামিলনাডুৰ ইউনিভৰ্চি সেই ইউনিভৰ্টৰ বি চাৰ্টিফিকেট চাকি কৰ জেলা শিক্ষা বিভাগ এবং অব্বাবনা ব্লকর যে ব্লক শিক্ষা অধিকারী অনেক তদন্ত আরম্ভ কলে এবং দুই জন যাক ধরা পড়লে এবং তাঁক সার্টিফিকেট নকলি বলে ধরা পড়া এবং বর্তমান সে বিচার বিভাগীয় হাজ অদালতের অর্থাৎ তা জেলরে পুরা যাই বা আরে করা যাই এবং পরে যেত বেলা আমি খবর পাইলু এ খবর চাপি দেওয়া চেষ্টা করা যাই কিন্তু যেঠিবি আমি ଅନେକ ଚେଷ୍ଟା କରିଥିଲୁ ଏବଂ ଖବର ପାଇଥିଲୁ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଯେତେବେଳେ ଆମେ ଆହୁରି ଚେଷ୍ଟା କଲୁ ଯେ ଆହୁରି ଫେକ୍ ସାର୍ଟିଫିକେଟ୍ ଦେଇ ବରଗଡ଼ ଜିଲ୍ଲାରେ ଶିକ୍ଷକ ଅଛନ୍ତି କି ଆମେ ତଦନ୍ତ କରିଥିଲୁ ଖୋଳତାଳ କରିଥିଲୁ କାରଣ ଯେତେବେଳେ ମୁଁ ପ୍ରଶ୍ନ ପଚାରିଥିଲି ଜିଲ୍ଲା ଶିକ୍ଷା ଅଧିକାରୀଙ୍କୁ ଜିଲ୍ଲା ଶିକ୍ଷା ବିଭାଗଙ୍କୁ ସେମାନେ ସିଧା ସିଧା କହିଦେଇଥିଲେ କି ଆମର ଆଉ କାହା ଉପରେ ସନ୍ଦେହ ନାହିଁ କିନ୍ତୁ ଆମର ସନ୍ଦେହ ବଢ଼ିଥିଲା ଆମେ ତଦନ୍ତ କରିଥିଲୁ ଏବଂ ଏଇ ଚାଳିଶ ଜଣଙ୍କର ନାଁ ବର୍ତ୍ତମାନ ସାମ୍ନାକୁ ଆସିଛି ଏବଂ ଚାଳିଶ ଜଣଙ୍କର ନାଁ ଏଭଳି ଆମେ ଖାଲିଟାରେ କହୁନୁ প্রমাণ অ এবং আমি আর্টিআই তথ্য হাসল করছু যে তথ্য সিধা সিধা কৌছি যে মানে ফেক সার্টিফিকেট দিয়ে চাকি করছেন এখানে জন শিক্ষয়াত্রী অ্যাঁঙ্কর না সস্মিতা গণ্ড সে দশম শ্রেণী প্রথমে ফেল হয়ে পরবর্তী সময়ের দশম শ্রেণী সে কম্পালমেন্টালে পাস কলে এবং মাত্র বয়াশ প্রতিশত মার্ক রখিলে কিন্তু তাঁর মেরিট লিষ্টে দেখবে যদি মেরিট লিষ্টে তেষট্টি প্রতিশত রয়েছে অর্থাৎ বয়ালিশ প্রত সার্টিফিকেট্রে এবং মেরিট লিস্টে তেষট্টি প্রত্যেক কমিটি হল আউ গোটি কথা হল পুরী রোটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় রয়েছে গোটে বিডি কলেজ রয়েছে যেঠু সার্টিফিকেট আনি চাকি করছেন দুই জন শিক্ষক সেমর সার্টিফিকেটে উল্লেখ অাইশ মশায় সে পাস করছেন হলে আশ্চর্যর কথা হলো সেই নির্দিষ্ট ইউনিভারিটি দুই হাজার तीन मसीह एफिलेसन अर्थात पाइबा पूर्व गोटे वर्ष रहा कमी चाकरी पाइले अनेक जो जो रही शिक्षक रही आन्नालाई यूनिभर्सी भी सार्टिफिकेट आई पंचानबे छयानबे सतानबे अठानबे मसीह से पंचानबे मसीह जन सर्टिफिकेट आनी व्यक्ति दुई हजार पाँच मसीह पर्यटन चाकरी कहीं अपेक्षा कला दुई हजार छ मसीहां कहीं अपेक्षा कला एक चालीस जन जो रही फेक सर्टिफिकेट दी চাকরি করেছেন সবুঠার বড় কথা হল এ মানে যেতবে চাকি করছেন এবং যেতবে শিক্ষা বিভাগ জাঁয়া কাইকে তদন্ত এ পর্যন্ত করা যায় না এ হচ্ছে সবুজ বড় প্রশ্ন এবং এই চালশ মধ্যে পাখাপাখি পনেরো জন আনাওয়ালাই ইউনিভার্সিটি সার্টিফিকেট আনি দুই জন আনামাই ইউনিভার্সিটি সার্টিফিকেট আনি ফেক সার্টিফিকেট ধরা পড়ে পরে জেলরে অ অন্য যে আনা আনাামলা ইউনিভারিটির সার্টিফিকেট রে চাকরি করছেন তাঁর বিরোধে কার্যানুষ্ঠান কেইকি হয়নি তদন্ত কেইকি হয়নি নি আনা মালাই বর্তমান সুদ্ধা লেটর লেখা যাই না হচ্ছে সবুঠার বড় প্রশ্ন এবং ইয়ে কেবল নুহ বিয়ে ফেল হয়ে মেট লিষ্টে পাস দর্শাই সে চাকরি পাইছেন আমি যেতে যেতবে শিক্ষক আলোচনা কলু সে শিক্ষক সে শিক্ষক জনক যেহেতু চাকরি করুক তাঁর নাম গোপন রখিপা কহিলেন এবং তাঁকর এই কথা ଯେହେତୁ ପ୍ରାଇଭେସି କଥା ଅଛି ଆମେ ତାଙ୍କର କଥାକୁ ସମ୍ମାନ ଦେଉଛୁ କିନ୍ତୁ ସେ ଯେଉଁ କଥା କହିଲେ ସେ କଥା ହୋ ଶୁ ଉଡ଼ିଯିବ ଯେତେବେଳେ ଏମାନେ ଚାକିରୀ ପାଇଁ ଆବେଦନ କଲେ ଏବଂ ୱେଟିଂ ଲିଷ୍ଟରେ ରହିଲେ ସେତେବେଳେ ବିଜେଡ଼ିର ବର୍ତ୍ତମାନ ଯେ ବିରୋଧୀ ଦଳ ଉପନେତା ଅଛନ୍ତି ବରଗଡ଼ର ଟାଣୁଆ ନେତା ଯିଏ ପ୍ରସନ୍ନ ଆଚାର୍ଯ୍ୟଙ୍କ ପାଖକୁ ଯାଇଥିଲେ ପ୍ରସନ୍ନ ଆଚାର୍ଯ୍ୟ ତାଙ୍କୁ ଆଶ୍ଵାସନା ଦେଇଥିଲେ ଯେ ଆପଣ ରୁହନ୍ତୁ ଟିକେ ସମୟ ଅପେକ୍ଷା କରନ୍ତୁ କିଛି ଲୋକ ଚାକିରି ପାଇଯାଆନ୍ତୁ ଆପଣ ପରେ ଚାକିରି କରିବେ ପ୍ରସନ୍ନ ଆଚାର୍ଯ୍ୟଙ୍କର ଭୂମିକା ଏଥିରେ କ'ଣ ଥିଲା ତାହା ମଧ୍ୟ ସନ୍ଦେହ ସୃଷ୍ଟି କରୁଛି এবং সেতে হাজার ছ মসহার গোটে কেস হইল এসপি পাখে যে এত জন ফেক সার্টিফিকেট রে চাকরি করছেন সেই সময়ের সে কেস কুবি রফা দফা করে দিয়ে গলা যা ফলে বর্তমান সুদ্ধা চাকরি করুচতিগ্ন আছে বড় কথা হল দিই হাজার পাঁচ ছয় চাকরি পাইলে ডকুমেন্ট ভেফিকেসন হয়ে এমান দিই হাজার এগারো বারো মানে রেগুলার হলে সেতবে ডকুমেন্ট ভেরিফিকেসন এমন হয়ে ধরা পড়ি না পর্যন্ত দীর্ঘ কোড়ি এমানে চাকি করছেন সরকারি অফিসর হইতে সরকারি শিক্ষক হইতে এবং দরমা নও মোটা ইয়ে তো গলা কিছু কথা আগটি বড় কথা হল প্রসন্ন আচার্য যেতবে না আসুক বড় তদন্ত হব কি কারণ কুযু যে এনে মোটা টঙ্কা নেই সেত চাকি বা এবং নকলি সার্টিফিকেটর কি সরগনা তা ধরবে কি ইয়ে তো চালিশ জন না যদি দুই হাজার পাঁচ যদি দুই হাজার এক আরম্ভ করা এক দুই তিন চার সাত আট

जदि आपंक आम भिड्टे भल लगा तेब चेल्क लाइक सेयार और सब्सक्राइब करने को जमा भी बुलं